তো রাজ্য পুলিশে কিন্তু 8,500 কনস্টেবল পদ নিয়োগ হচ্ছে এবং কলকাতা পুলিশে কিন্তু মোটামুটি 2,300 পদ কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই সংক্রান্ত যে নোটিফিকেশানটা রয়েছে এবং এই সংক্রান্ত যে আপডেটটি রয়েছে আপনারা বারবার কমেন্টে জানতে চেয়েছিলেন, এই সংক্রান্ত যদি কোনো নতুন আপডেট বেরোয় অবশ্যই আপনাদের জানাতে। তো এই সংক্রান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশ করা হয়েছে, ফুল ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 2020 সালে কিন্তু রাজ্য পুলিশে 8,500 কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবং কলকাতা পুলিশে কিন্তু প্রায় 2,300 পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট এটা কিন্তু আপনারা দেখছেন বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এবং আপনারা জানেন সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট কিন্তু এই পত্রিকাতে সবার আগে এবং খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। তো দেখুন এখানে কিন্তু বলা রয়েছে কলকাতা পুলিশে বেশ কয়েক হাজার পদে নিয়োগের প্রস্তুতি কিন্তু চলছে। কলকাতা এবং রাজ্য পুলিশ এই দুই জায়গাতেই কিন্তু কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে নিয়োগে উদ্যোগী হয়েছে কিন্তু সরকার। আর এর কিন্তু একটা কারণও আছে, কারণ কিন্তু বছর দুয়েক আগে সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্যে পুলিশের শূন্যপদগুলো কিন্তু পূরণের নির্দেশ দিয়ে দিয়েছে। আর ঠিক এই জন্য কিন্তু সময়সীমাও বাধা হয়েছে 2020 সাল পর্যন্ত। আর সরকারি হিসেব কিন্তু তখন এ রাজ্যে শূন্যপদের সংখ্যা ছিল প্রায় 40,000 মতো এবং কলকাতা ও রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই নিয়োগ হয়ে থাকবে। এবং আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে কিন্তু প্রায় 8,500 কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে এবং প্রাথমিক লিখিত ও তারপরে শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের কিন্তু চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে হবে এবং এরপর কিন্তু ইন্টারভিউ নিয়ে কনস্টেবল নিয়োগ করা হবে। আর অন্যদিকে কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন পদে 2,298 জনকে নিয়োগ করার অনুমতি দিয়েছে নবান্ন। এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে পুলিশের গ্রুপ বি এবং সির বিভিন্ন পদে 4,597 মধ্যে কিন্তু 2,298 নিয়োগের অনুমোদন দেওয়া হলো। আর এর মধ্যে কিন্তু সাব ইন্সপেক্টর 185 জন, মহিলা সাব ইন্সপেক্টর 25, সার্জেন্ট 125, কনস্টেবল 1,500, মহিলা কনস্টেবল 285 এবং 175 কিন্তু গাড়ি চালকের পদ রয়েছে। এবং সাব ইন্সপেক্টর সার্জেন্টের পদে চাকরির আবেদন করার জন্য কিন্তু স্নাতক হওয়া আবশ্যক। আর এক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে লিখিত দৃশ্যে নম্বরের অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হয়। আর এতে সফল হওয়া প্রার্থীদের কিন্তু দৌড় ও শারীরিক মাপঝোঁকের পরীক্ষা নেওয়া হয় এবং তাতে সফল হলে কিন্তু বিভিন্ন বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় বসতে হয়। এবং ওই লিখিত পরীক্ষায় মোট 4টি 100 নম্বরের পেপার থাকে। ভাষা, গণিত, জেনারেল নলেজ, ইন্টেলিজেন্স এর লিখিত পরীক্ষার পর হয় কিন্তু ইন্টারভিউ, আর সেখানে কিন্তু 30 নম্বর থাকে। এবং কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষায় 85 নম্বর ও ইন্টারভিউতে 15 নম্বর থাকে। এবং গত কয়েক বছর ধরে কিন্তু রাজ্যে সরকারি ক্ষেত্রে সব থেকে বেশি নিয়োগ হয়েছে পুলিশে, আর তাই কিন্তু চাকরি প্রার্থীদের নজর পুলিশের চাকরির ওপর থাকে। তো রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় কিন্তু প্রায় 7 লক্ষ প্রার্থী প্রাথমিকভাবে পরীক্ষায় বসেছিলেন এবং সেখান থেকে কিন্তু 30,000 জনকে দৌড় ও শারীরিক মাপঝোঁকের পরীক্ষায় ডাকা হয়েছিল। এবং ওই পরীক্ষায় সফল হন প্রায় 5,000 প্রার্থী এবং ইন্টারভিউতে ডাকা হয়েছিল কিন্তু 3,000 জনকে, আর তার মধ্যে থেকে কিন্তু নিয়োগ করা হয়েছিল প্রায় 1,500 জনকে। এবং নতুন নিযুক্ত সাব ইন্সপেক্টরদের কিন্তু প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।